তোমার নাম স্মরণ করি জল নিয়ে আমি বল মাছ বন্দি করেছি। বেশ মা বেশ, শোনো বিহুলা, সেই বল মাছ ধরে তার পেট চিড়ে হাডুর মাঝে কি আমার কাছে দাও মা। বেশ মা বেশ, এই মুহূর্তে চালু বলে ভাই দেখি, আমি ওই বল মাছ পেটে হইতে আমি এই মুহূর্তে হাঁটু মালাই চেকে আনি দেবো। বেশ মা বেশ, ওরে জাল দানা ফেলে দিলে রে ভাই, দানা ফেলে দিলে রে, দানা ফেলা হয়ে গেল মালাইয়া বিতে রে, সোনে ফেলে দে না রে ভাই, সোনে ফেলে দে না রে, সোনে ফেলা হয়ে গেল ভালো মানু হয়ে রে, সোনে তারা ফেলে সোনে বাজে বেড়ে গেল ঝালো মালু ভাই রে, ধীরে ধীরে সোনে বাজে বাড়িতে লাগিল রে, সোনে বাজে বেড়ে আনা গেল আমি বল মাছি পেট হইতে হাঁটু মালাই চাকি এলাম। আজ তাই মুহূর্তে সুযোগ পেলাম খেজুর গাছ মা, ওই খেজুর বাদে সেলাই করে সেই বড় পেট আবার তুমি ছেড়ে দিছো সরোবরে ঘাটে মা। ও মা, ওকে ছেড়ে দিয়াস বলছি, কিন্তু বলছি যে আমি যদি নদী মাঝে যাই আমার জাত বাইরে আমার নিন্দা করবে। বিহুলা মা কি বলছে মা, শোন মা, আজ হতে আমার উপর সাবে সব বড় পেট সেলাই থাকে মা। মা বেশ মা বেশ, এই মুহূর্তে বল মাছকে আমি ছেড়ে দিয়ে আসছি ওই নদীর মাঝারে। আই হারো জোরে, আই হারো জোরে, আই বেবি বিচোরি, জোরে বিচো হারো জোরে, হারো হো জোরে, বেবি বিচোরি, হারো জোরে, হারো জোরে, বেটা হাদুরি না বিলাকাই
हारो जोरी देवी विश्व हो गो ओरे मां तुम स्वामी के आई बाचे देछि मां सुनो मां तुम्हार ससुरे सत्तु डेंगा बदले आम दिलाम चौथ डेंगा आ तुम्हार छय भाषुर जीवन आई फिरे दिला मां ओरे मां सुनो বেশ মা শোনো যাওয়ার আগে একটা কথা বলি মা এই মুড়ি চলে যাবে তোমার পিতার ভবনে যোগ যোগনে বেজ ধরে মা বেশ মা বেশ ওই আমরা স্বদেশ যাত্রা করি গো বেহুলা বল স্বদেশ যাত্রা করি स्वदेश यात्रा कोरी गोतलनाथ स्वदेश यात्रा कोरी स्वर्ग पूर होते दिना महित लागिलो एबे बदिना ओहि बहिनी लागलो हुदा चलो शशुर आलय जाबो आर तुम्हारे बापेर बाड़ीते जाबो चलो हमरा भिक्षा करते करते जाबो चलो केमन ओ मा भिक्षा दे मा অঞ্চলে দুটো চল পয়সা দিলে কোলে চন্দন থাকবে সুখে মন সারে ভরে অঞ্চলে দুটো চাল পয়সা দিলে বলে সন্তান থাকবে সুখে মন সারে এইবারে লক্ষ্মীর বিজনে বিক্রয় করতে করতে যাবো কেমন
লোকী রবে জনি তোরা কে নিবিল আোকী রবে জনি তোরা কে নিবিল লোকী রবে জনি তোরা কে নিবিল চলো তোমার ভবনে গিয়ে আবার অন্য গ্রামে আমরা বিক্রয় করবো মা। চলো মা চলো। বলো তোমার এখন ভাবে ছুটতে ছুটতে আসছে কেন, কি হয়েছে?
আমি না আমি যে একটি লক্ষীর বেজনে কিনেছি মহারাজ লক্ষীর বেজনে স্বর্গ তুমি যাও ওই লক্ষীর বেজনে মঙ্গল তীর্থের জন্য ঠাকুরের ঘরে কিংবা গলার মধ্যে তুলে রাখে তুমি যাও মহারাজ ওই লক্ষীর বেজনে ঠাকুর ঘরে কিংবা গলা তুলে এলার আগে একটি বার তুমি দেখবে না আমি আমি কেমনে বেজনে কিনেছি মহারাজ তুমি ঠিকই বলেছো স্বর্গ তুমি ঠিকই বলেছো ওই বেজনের মধ্যে কি বা লেখা রয়েছে একটু দেখি স্বর্গ তুমি অতি যত্ন সহকারে লক্ষীর বেজনে কি বললে তারা যে গুজের সামনে দাঁড়িয়ে আছে কোথায় আমি তাদেরকে দেখতে পাচ্ছি একি পুত্র লোকে কত মত রইল তোমরা ফিরে আসছো আমি ছুটি তোমাদের অপেক্ষায় বসেছিলাম আর ছয় মাস ছয় দিন আমি দিনে গুনছিলাম আমি জানি আমার বধুমত আমাকে কথা দিয়ে গেছে ওগো পিতা ছয় মাস ছয় দিন পরে আমার আমরা আবার ফিরে আসবো লোকে একটিবার একটিবার আমার পিতা পিতা বলে ডাকি লোকে আমার মুখ্য বাজার ছুঁয়ে আই যেতে পারবো না গো পিতা যেতে পারবো না গো পিতা যেতে পারবো না ওগো পিতা পিতা গো আমি জমায় চলিনি জমায় চলিনি পিছে গিয়েছিলাম আমার পিতা পুনরায় আবার আমার জীবন দানি পেয়েছি গো পিতা এই পৃথিবী দেখতে পাচ্ছি সূর্য উদয় অস্ত দেখতে পাচ্ছি পিতাকে দেখতে পাচ্ছি গর্ভবতী হইনি মাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু পিতা যে মায়ের শক্তি বলে আমি পুনরায় জীবন দান পেয়েছি একটি বার সেই মায়ের যুগল চরে পূজা করলে তোমার বুকে গিয়ে আমি পিতা পিতা বলে ঝাঁপ দেব আমার গর্ভধারী মাকে আমি বুকে গিয়ে আমি বাবা বলে ঝাঁপ দিতে পারবো না পিতা জানি লোকে স্বর্গ হইতে আমার আনন্দ শঙ্কর আমাকে আজ আমার দিকে মুখ তুলে দাঁড়িয়েছে তাই আমার পুত্র পুত্র হতে ফিরে এসেছে লোকে লোকে আমি আমি কোন মায়ের পূজা দেবো একটিবার বললাম বাবা একটিবার বললাম যে মায়ের শক্তি বলে আমি পুনরায় জীবন দান পেয়েছি যে মায়ের শক্তি বলে আমি হাত পাতায় দেখতে পাচ্ছি সেই মায়ের নাম হলো সেই মায়ের নাম হলো পদ্মপতি মনুষা কি বললে সরকার আমি কাউকে চাই না যার হইতে আমি সর্বোচ্চ হারা তার নাম আমার স্বামীকে উচ্চারণ করে তোমাদের মধ্যে পুত্র পুত্র মধ্যে আমি কাউকে চাই না বেরিয়ে যাও আমার স্বর্গ হইতে আমার কোলে ফিরিয়ে দাও না মহারাজ সরকার তুমি আজ কথা বলছো হাই প্রভু শঙ্কর একই দুঃখে একই জন্ম দেখে নি মা পুত্র সঙ্গে হাহাকার করে ঘুরে বেড়া আর অন্য দেখে দাদা আমি কি করবো একটু ভাই বলে দাও বেশ লক্ষ্মী আমি দেব তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি পিতা গো কিন্তু তার আগে তোমার মাকে আমি একটুবার দেখতে চাই বেশ মা পাবো তুমি একটিবার এসো মা একটিবার এসো মা আজ আমার পিতা তোমাকে পূজা করবে মা একটিবার এসো মা একটিবার এসো পিতা পিতা একবার তাকিয়ে দেখো পশ্চাতে পিতা একবার তাকিয়ে দেখো কি কি দেখছি আমি
সেই পাতালের বাসি সুচক্ষিণী মনসা যার হইতে আমি সর্বোচ্চ হারা এখন আবির্ভাব হয়েছে আমার এই সর্বকে না না কোনোদিন হবে না কোটিশ্বরের পুত্র রাজা ধীরাজা চন্দ্রধর এই মনসার পায়ে এক বিন্দু ফুল দিয়ে কোনোদিন করিবে না দেবিত্ব বলে শিকার আমার কাছে রয়েছে মা চণ্ডীর দা হেমতাল এই হেমতাল কাস্তে দিয়ে তোর মস্ত তার শূন্য বিচূর্ণ না মা না যাওয়ার আগে মা একটু ব্যর্থ মার সঙ্গে নিয়ে চলো মা কেন আমাদের জীবন দিয়েছো মা তোমার চোখে আমি চলে যাবো মা আমি ওই পিতাকে দেখতে যাই না পিতা গো তোমার অহংকার তুমি নেতা গো পিতা আজ আমি চলে গেলাম পিতা আজ আমি চলে গেলাম গো মা আর আসবো না গো পিতা আজ আমি আসবো না তুমি যাও না পুত্র আমার পিতা শোনা মানুষ আমি তোমার চরণ দিতে পারি এক বিন্দু ফুল আমার তিনটি শর্ত অঙ্গীকার বাধ্য হতে পারবে পিতা পিতা ওই হেমতাল কাছ থেকে দিলে মারছি বলো ওই হেমতাল কাছ তুমি দূরে দিচ্ছে করে পিতা বেশ ওগো মা চণ্ডী আজ তোমার দেহ হেমতাল কাছ আমি পরিত্যাগ করলাম মা বলো মানুষ আমি যে তিনটি শর্ত অঙ্গীকার করবো তিনটি শর্ত তুমি পালন করতে পারবে শর্ত বাচ্চা বেশ তাহলে তুমি শোনো সপ্তাহ পরিপূর্ণ করে নিয়ে আসছিলাম বাণিজ্য করে ফিরে আসার সময় সেই সপ্তাহ এনে দিতে হবে আমার সুস্থ আমি তোমার সবটা টাকা বদলে দিলাম দ্বিতীয় শর্ত হলো দক্ষিণ হস্তে বুঝি আমি শিব ছিল বাণী তোমাকে বুঝিবে আমার বাম হস্ত জানি বলো রাজি আমি তাতেও সন্তুষ্ট বাচ্চা তাতেও সন্তুষ্ট তাহলে আমার তৃতীয় শর্ত হলো স্বর্ণমুখী বুঝি আমি শিব ছিল বাণী তোমাকে বুঝিবে আমার প্রস্তাব খানি বলো রাজি আমি তাতেও সন্তুষ্ট বাচ্চা তাতেও সন্তুষ্ট ওরে ওরে তোরা কে আছিস আয় সব ফুল তোলো মালা গা আস্তিকারী অহংকারী রাজা না আস্তিকারী ভাতৃ পূজারী চাঁদ ছবি দেখা রাজা হায় জড়িদা চরণে রাজা